আমি বিগত 5 বছর আগে আমি বাংলাদেশে ছিলাম, তখন আমি হালকা হালকা ব্যথা করছে আমার ঘাড়ে এবং মাজা। তখন আমি সাধারণত গ্রাম্য ডাক্তারের সাথে আলাপ করে খাইতাম আর ভালো হইতো। পরবর্তীতে আমি সৌদি আরব চলে যাই। সৌদি আরব চলে যাওয়ার পরে মাস খানিক পর আমার অনেক সমস্যা দেখা দেয়। আচ্ছা, মানে যখন কাজ করতে যাচ্ছেন তখন দেখছেন একটা কাজ করছেন না, এমন ঘাড়ে দুটোটা আমার প্রচন্ড সমস্যা দেখা দেয়। আমি একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে পারতাম না, মানে এত তীব্র ব্যথা, এত তীব্র ব্যথা। এবং সেই অনুযায়ী ডিসিশন নিয়েছেন স্যারের কাছে চলে আসবেন। ওকে, যখন স্যারের কাছে আসলেন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, আজকে কততম দিন? 18তম দিন। সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। আপনার সেই অসহ্যকর কোমরে ব্যথা এবং ঘাড়ের ব্যথা? আমার অসহ্যকর যে ব্যথাটা ওটা বলতে আলহামদুলিল্লাহ নাই। আচ্ছা, নাই এখন? স্বাভাবিকভাবেই সব চলাচল করছেন, সব কিছু করছেন। কিছুদিন আগে আপনি আমার সাথে উঠে এসেছেন, আমি দেখেছি আপনি ব্যথামুক্তভাবে এবং স্বাভাবিকভাবেই এসেছেন। অন্য জায়গা মানে ভুলভাল চিকিৎসা না নিয়ে স্যারের কাছে আসলে মোটামুটি ইনশাল্লাহ উনি চিকিৎসা হলে আমি মনে করি বা অনেকটা ভালো হবে। অযথায় অনেক টাকা নষ্ট করছেন। পরে আমি বিভিন্ন ডাক্তার দেখে আমি আগে 3-4 লাখ টাকা নষ্ট করে ফেলছি। আচ্ছা, যে স্যারের কাছে আসে আমার এত টাকা, অনেক 3 গুণ নিচে আমার টাকা অল্প লাগছে, যে আমি অনেকটা সুস্থ। এবং কষ্ট পেয়েছেন অনেকদিন? অনেকদিন কষ্ট পেয়েছি, অনেক সময়, অনেক টাকা, অনেক কষ্ট, সবকিছু আপনার। আগে জানা থাকতো তাহলে আর এই কষ্টটা পেতে হতো না, তখন এখানেই আসতাম, এখানেই ভালো। আল্লাহ আরো আগে 2 বছর আগে ভালো করতো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, এই যে একের পর এক সুস্থতার খাতায় নাম লেখানো ভাই বোনদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হই, আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে। দর্শক, আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, দীর্ঘদিন যাবত কোমর ব্যথা এবং ঘাড় ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন। ওনার মূলত PID এবং PLID দুইটাই সমস্যা ছিল, সার্ভাইকেলের এবং লাম্বারের কিছু ডিসপ্রোলাপস ছিল, এবং সেটা তাকে এতটাই খারাপ অবস্থায় নিয়ে গিয়েছিল যে স্বাভাবিক জীবন প্রায় একরকম অসম্ভব হয়ে গিয়েছিল, যেটার জন্য ওনাকে প্রবাস থেকে চলে আসতে হয়েছে এবং সঠিক চিকিৎসাও পেয়েছেন। দর্শক, আসুন একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো কী করেছিলেন, কীভাবে এই সফলতা পেয়েছেন, কী কী ধরনের কষ্ট করেছেন, সব বিষয়গুলো আমরা একটু আজকে জানবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ মাইনউদ্দিন মুন্সি। বাংলাদেশের দেশে বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুরের কোথায়? চাঁদপুর বালিয়া। বালিয়াতে? আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে কোথায়? সৌদি আরব এটা আবা ডিস্ট্রিক্ট এবং জাহার অঞ্চলে ছিলাম। জাহার অঞ্চল। আচ্ছা, কত বছর থেকে আছেন এখানে? 4.5 বছর এখানে ছিলাম। আচ্ছা, কী পেশার সাথে ওখানে জড়িত? এখানে ফ্যাশার সাথে আমি বিভিন্ন রকমের কাজ কাম করি, ভারী ধরনের কাজ কাম করি। যেমন এটা কি কৃষি ভিত্তিক? কৃষি ভিত্তিক বলতে পারেন, এমন সব ধরনের, মানে ওখানে মাল্টিপল টাইপের কাজই আপনি করেছেন। আচ্ছা, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, কি এমন হয়েছিল যে আপনাকে আসতে হয়েছিল স্যারের কাছে? আমি বিগত 4-5 বছর আগে আমি বাংলাদেশে ছিলাম, তখন আমি হালকা হালকা ব্যথা করছে আমার ঘাড়ে এবং মাজা। তখন আমি সাধারণত গ্রাম্য ডাক্তারের সাথে আলাপ করে খাইতাম আর ভালো হইতো। পরবর্তীতে আমি সৌদি আরব চলে যাই। সৌদি আরব চলে যাওয়ার পরে মাস খানিক পর আমার অনেক সমস্যা দেখা দেয়। আচ্ছা, মানে যখন কাজ করতে যাচ্ছেন তখন দেখছেন একটা কাজ করছেন, এমন ঘাড়ে দুটোটা আমার প্রচন্ড সমস্যা দেখা দেয়। আমি একদিন কাজ করলে আরেকদিন কাজ করতে পারতাম না, মানে এত তীব্র ব্যথা, এত তীব্র ব্যথা। তখন আমার 2 বছর হইলো। 2 বছর হওয়ার পরে মালিকের সাথে আমি কথা বললাম যে আমি তো কাজকাম করতে পারি না, তাই আমাকে ছুটি দেয়। তখন উনি ছুটি দিল, আমি বাংলাদেশে আসলাম। আসার পর আমি ঢাকা সৌদি আরবে কোনো ট্রিটমেন্ট করলেন না? সৌদি আরবে এখানে ট্রিটমেন্ট করছি আমি, ডক্টরের কাছে গিয়েছিলাম। হ্যাঁ, সৌদি ডক্টরের কাছে উনিরা কিছু এক্সরে করলো, কিছু ব্যথার ট্যাবলেট দিল একটু কি।
কোনো লাভ হয় না অতটা লাভ হয় না আমার আচ্ছা মানে যখন দেখছেন যে ট্রিটমেন্ট করছেন কোনো লাভ হচ্ছে না আর ওখানে তো আসলে দেখাশোনার মতো কেউ নেই আপন মানুষ কেউই নেই আশেপাশে বরং ধীরে ধীরে আরো খারাপের দিকে চলে যাচ্ছে এত তীব্র ব্যথা যে একদিন কাজ করছেন আর একদিন কাজ করতে পারছেন না পরের দিন আসলে যেতে পারছেন না কিন্তু যেতে হবে এই জন্য আপনি যাওয়া জোর করে জোর করে যাওয়া আশা করতাম মানে একটা ট্যাবলেট খেয়ে যত দিন দিন যাচ্ছে আরো খারাপের দিকেই যাচ্ছেন হ্যাঁ খারাপের দিকে তখন আমি আবার দুই বছর আগে ছুটি নিয়ে আসলাম এই বাংলাদেশে আসার পরে আমি ঢাকাতেই অনেক ডাক্তার দেখাইছি দুজন তিনজন ডাক্তার দেখাইছি তারা বিভিন্ন রকমের এমআরআই টেমআরআই ওষুধপত্র দিল খাইলাম তখন আমি ছমাসটা ছুটিতে এলে আসছিলাম ছমাসে চিকিৎসা করছি এই ওষুধ খাইলে ভালো হইতাম হওয়ার পরে আমি আবার ছমাস ছুটি সৌদি আরব গেলাম গিয়া তখন হিয়ানে গিয়ে আমারই ব্যথা আবার যন্ত্রণা ব্যবহার যন্ত্রণা পরে স্যারের আমি খোঁজ পাইলাম এবং সেই অনুযায়ী ডিসিশন নিয়েছেন স্যারের কাছে চলে আসবেন ওকে যখন স্যারের কাছে আসলেন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল আজকে কততম দিন 18তম দিন সবচেয়ে বড় প্রশ্ন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আপনার সেই অসহ্যকর কোমরে ব্যথা এবং ঘাড়ের ব্যথা আমার অসহ্যকর যে ব্যথাটা ওটা বলতে আলহামদুলিল্লাহ নাই আচ্ছা এখন স্বাভাবিকভাবে সব চলাচল করছেন সবকিছু করছেন কিছুক্ষণ আগে আপনি আমার সাথে উঠে এসেছেন আমি দেখেছি আপনি ব্যথামুক্ত ভাবে এবং স্বাভাবিকভাবে এসেছেন প্রথম দিন যখন আপনাকে দেখেছিলাম প্রচন্ড ব্যথায় আপনার ছিল যে মুখটা দেখলে বোঝা যাচ্ছিল প্রচন্ড ব্যথার যন্ত্রণায় জর্জরিত এখন সেই ব্যথামুক্ত ভাবে আছেন এখন কি ব্যথার জন্য আপনাকে সারা রাত ঘুমাতে হয় না এমন কোন দিন কাটে আপনার না না এই যে আমি 18 দিন ছিলাম সারা চিকিৎসা দিছে 18 দিনে আমি একদিনও ঘাড় ব্যথা নিয়ে বুঝছি না আলহামদুলিল্লাহ দর্শকদের জন্য যদি কিছু বলেন শর্টকাটে দর্শকের জন্য যারা আমার মতন ব্যথায় ভুগতে আছে মানে অন্য জায়গায় মানে ভুলভাল চিকিৎসা না নিয়ে স্যারের কাছে আসলে মোটামুটি ইনশাল্লাহ উনি চিকিৎসা হলে আমি মনে করি বা অনেকটা ভালো হবে অযথায় অনেক টাকা নষ্ট করছেন পরে আমি বিভিন্ন ডাক্তার দেখে আমি আগে 3-4 লাখ টাকা নষ্ট করে ফেলছি আচ্ছা যে স্যারের কাছে আসা আমার এত টাকা অনেক 3 গুণ নিচে আমার টাকা অল্প লাগছে আমি অনেকটা সুস্থ এবং কষ্ট পেয়েছেন অনেকদিন অনেকদিন কষ্ট পেয়েছি অনেক সময় অনেক টাকা অনেক কষ্ট সবকিছু আগে জানা থাকতো তাহলে আর এই কষ্টটা পেতে হতো তখন এখানেই আসতাম এখানেই ভালো আল্লাহ আরো আগে 2 বছর আগে ভালো করতো 3 বছর আগে ভালো শুধুমাত্র না জানার কারণে না জানার কারণে ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা যে ছোট্ট একটি ইনফরমেশন একটা মানুষের জীবন কিভাবে বদলে দেয় তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই ভাই যদি আমাদের জানা থাকে সঠিক যে কোথায় গেলে আসলে আমি এই জিনিসটি পাবো সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় সব কিছু পেতে অনেক সহজ হয়ে যায় এবং এতদিন আসলে কষ্ট করতে হয় না তাই যারা জানেন না বা আপনার আশপাশে এরকম অনেকেই আছেন যাদের হয়তো জানা নেই তাদেরকে জানানোর দায়িত্ব আমার আপনার আমাদের সকলের যাতে তারাও আমাদের মতো সুস্থভাবে ভালোভাবে ব্যথামুক্ত একটি জীবন নিয়ে তারা বাঁচতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে
PPRC Hospital and Diagnostic Lab Limited. Astha, Bishash, O Nirbhorotay Obichol.